হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। গতকালকে রাত্রে আমরা চাইনিজ রেস্টুরেন্টটা খাইতে গেছিলাম। প্লেসটা অনেক সুন্দর, দেখার মতন জায়গা। রেস্টুরেন্টটা সুন্দর একটা প্লেসে বানাইছে, দেখেন সব লাইটিং করা। তো সেখানে পেট চুক্তি খাবার কোনো ঘটনাই না, কম টাকায় খাওয়া যায়। এখানে আমি গেছিলাম আমার কলিগদের সাথে, যেরকম আমার ফ্রেন্ডস কলিগ এবং ওদের জামাই। তো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর খাবার খাইছি, মজার মজার খাবার খাইছি। দেখেন কি সুন্দর সুন্দর খাবার এখানে। অবশ্য এইগুলো সব কিন্তু কাঁচা খায় ওরা, কাঁচা মাছ। অবশ্য আমি খাই নাই, তো আপনাদেরকে দেখাই কত রকমের আইটেম পেট চুক্তি খাবার কম টাকায়। কিন্তু এই সব খাবার যদি আমাদের দেশে খাইতে যেতাম, নিচের পক্ষে 10,000 টাকা লাগতো, এক একজনের 10,000 টাকা লাগতো। তো আমরা এখানে খাইছি প্রায় 4 ঘন্টা পর্যন্ত, আমরা খালি খাইছি, অর্ডার দিয়েছি, একটার পর একটার আইটেম আসছেই। আর এখানে আমরা পে করছি মাত্র 200 ইউরো, মানে বাংলাদেশের 20,000 টাকা, মানে 22,000 টাকা। তো আমরা খাইছিল 7 জনের 22,000 টাকা খাইছি, পেট চুক্তি খাইছি, যা মন চাইছে তাই খাইছি। হ্যাঁ, ওরা বেশিরভাগ কাঁচা মাছটা একটু বেশি খায়, সালমন মাছটা যেটা আর কি, এটা কাঁচাও খাওয়া যায়, ওরা খায়, কিন্তু আমি খেতে পারি না। তো আমি আমার আইটেমগুলো খাইছি, চিংড়ির আইটেমগুলো একটু বেশি খেয়েছি আর মাছ ফ্রাইগুলো একটু বেশি খেয়েছি, তো মজাই লাগছে। তো আমি চিংড়ি মাছ প্রায় 2 কেজি খেয়ে নিয়েছি। তো চিন্তা করে দেখেন, 2 কেজি চিংড়ি মাছের দামই না আনলে 5,000 টাকা হইতে পারে। তো এরকমই এখানে খাবার অনেক মজা, আর কোনো ভেজাল নাই, চাইনিজ রেস্টুরেন্টগুলি খাওয়া যায়। দেখেন এটা একটা আজব জিনিস, সাথে সাথে মনে করেন যে হইতেছে নিজ দিয়া আর এটা পাকাইতেছে। তো এটা আমি একবারে লাস্টে অর্ডার করেছিলাম, দেখার মতন জিনিস, মজার একটা জিনিস, মশরুম দিয়ে, পেঁয়াজ গাজর দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর মাছ দিয়ে, মানে একটা স্যুপ সিস্টেমে বানাইছে, অনেক সুন্দর, অনেক মজা লাগছে। এটা আগুনে জ্বলতেছিল, দেখতেও সুন্দর লাগতেছিল, আগুন জ্বলাই দিয়ে গেছে, দেখেন আগুন জ্বলতেছে, গরম গরম আপনি চুলা থেকে নামায় খেতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।